কনকনে ঠান্ডার মধ্যেই ফের দুর্যোগ। রাজ্যের এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে। আজ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস। গত দুদিনে 5 ডিগ্রির বেশি নেমেছে কলকাতার তাপমাত্রা। তবে শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের কামড় বজায় থাকবে। মঙ্গলবার বুধবার নাগাদ ফের তাপমাত্রা বাড়বে। ছত্রিশগড় বিহার উড়িষ্যা থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা জানুয়ারির শেষে। শৈত্যপ্রবাহ চলছে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতে। আজ শনিবার এবং আগামীকাল রবিবার জমিয়ে শীতের প্লেস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা। সরস্বতী পুজোয় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ঝকঝকে পরিষ্কার। রয়েছে উত্তরে হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলায় আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 30শে জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর জেরে এই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আজ থেকে পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে। শুক্রবার ও শনিবার দার্জিলিং সহ উপরের জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।